আগামীকাল ভারতের ভাইস প্রেসিডেন্ট তিমির চন্দ মহোদয় আমাদের 100% এই ম্যাচটা না জিতলে আমরা সেকেন্ড ডিভিশনের অনেকটা পথের দিকে এগিয়ে গেলাম বলে যদি এখন আরও বাকি তিনটা ভাইটাল ম্যাচ আছে প্রতিটি ম্যাচটা আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং আমরা আশা রাখি লালবাহাদুর ক্লাব মনোনীত স্যার দুই তিনটা প্লেয়ার রিক্রুট করতে পারে আশা রাখি আমি আপনাদের কাছে আমি অতটুকু জানি যে লালবাহাদুর ক্লাব দুই তিনটা প্লেয়ার রিক্রুট করবো বাকি ম্যাচের লেগা আমরা সুপার বোল যাওয়ার লেগে একটা লক্ষ্য রাখতেছি আমরা ভালো টিম করে আর খুব ভালো প্লেয়ার আনি না খেলার লেগে সুযোগ করতেছি আমরা আরও দুইটা তিনটা প্লেয়ার আনো আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তিন পয়েন্টের ব্যাটল ম্যাচ এবং একটু বল এভারেজটা আর একটু পাইলে আর একটু ভালো হতো একটু বল এভারেজের প্রয়োজন আছে এখন যেহেতু সুপার ফোরের লিগ টেবিলে যেতে গেলে বল এভারেজের দরকার আছে অপরেন্ট টিমের লগে অনেক টিমের লগে বল এভারেজের পার্থক্যটার একটু ব্যবধান বাড়ানোর প্রয়োজন আছে যাক এই ম্যাচটা জিতাতে আমাদের একটা টিমটার একটু মানে টেন্থ এনার্জি আছে যেহেতু দুইটা ম্যাচ পরপর হারছিলাম এই জায়গাটা রিকভারি করতে পারছি আজকে এই জিতাটা অনেকটা প্রয়োজন ছিল এই জিতাটাতে আমাদের টিমটা সামনের দিনের ম্যাচগুলোকে আরও ঘুরে দাঁড়াবে এবং ভালো ফুটবল খেলবো এই আশা